আমি কিন্তু ইংরেজি একটা বই থেকে বাংলা অনুবাদ করিনি, মৌলিক বইটা বাংলায় লিখেছি। ওই যে বাংলায় গান গাই, বাংলায় চিন্তা করি, প্রতুলের কথা, আসল মূল চিন্তা ডান বাঙালি। আমি যতই ইংরেজির সাথে কমিউনিকেট করি, এই মূল চিন্তাটা এখানে আসবে, আমি বারবার শিকড়ের কাছে ফিরে আসি। শুরু করেছি মাইক্রো থেকে, মাইক্রো অর্থনীতি, একটা ব্যক্তির চিন্তা থেকে। আপনারা আমাকে জানাবেন, অকাতরে জানাবেন, ইমেলের মাধ্যমে জানাবেন, বা যে কোনোভাবে জানাবেন, আমি বইটাকে আবারও সমৃদ্ধ করব, আরও মানে যোগাযোগ সম্পন্ন করে তুলব। আমরা যেন বাংলাদেশে মহিলাদের অবদান অর্থনীতি কতটা পরিমাপ করি, এটি প্রকাশ করি, দুটা লাভ হবে। একটা হবে যে আমাদের অর্থনীতির আসল রূপের একটা ধারণা আমরা নিতে পারব প্রসারিত রূপে, আর দ্বিতীয় হলো আমাদের নারী সমাজকে উচ্চকৃত হবে। এটুকু বলতে পারি, ভালো রেজাল্ট আসতেছে, আশানুরূপ রেজাল্ট, এবং এটাকে আমরা আসতে আগামীতে প্রাতিষ্ঠানিকীকরণ, সেন্ট্রালাইজ করার বা স্ট্রিমলাইন করার বা মূলধারা নিয়ে আসার একটা চেষ্টা আমরা করব। হবে আরো বেশি সম্মুখমুখী, আরো বেশি প্রযুক্তি নির্ভর, পরিবেশ বান্ধব, গণমুখী ও অংশগ্রহণমূলক। সকল অংশীজনকে সেই চর্চায় যুক্ত করবার জন্য সহজ ভাষায় অর্থনীতির তত্ত্বগুলোর উপস্থাপন খুবই অপরিহার্য। সে কাজে একটি উল্লেখযোগ্য অবদান রাখবে সহজ কথায় অর্থনীতি ক্রম।